हेलो एवरीवन, वेलकम बैक टू रुमानास किचन। अस्सलामु अलैकुम। अपनारा सबाई केमन आछेन? आशा करी अपनारा सबाई अनेक अनेक भालो आछेन। आमिओ आपनादेर दुआए अनेक भालो आछि। आमि आबारो चले आसलाम आपनादेर माझे नतुन एकटा रेसिपि निये। आर आमार एबारेर रेसिपि हलो कमलार कुशा आर सातकरा दिये बाशपाता माछेर रेसिपि रान्ना। चलुन देखि किभाबे रान्ना करते हय आर कि कि लागे। आर आमार एबारेर रेसिपिटा जदि आपनारा पुरोपुरि फलो करते चान ताहले पुरो भिडियो देखबेन, स्किप करबेन ना। चले जाच्छि आमि एखन रान्ना। एइखाने आमि निएछि अनेकगुला बाशपाता माछ धुए परिष्कार करे, आर निएछि कमलार कुशा एइभाबे छोट छोट करे केटे। এখন আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আধা কাপের মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব সব পাউডার মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পাঁচ ফোড়নের গুঁড়ো, মরিচ গুঁড়ো। সব ধরনের মশলা দেওয়ার পরে আমি একটু মিক্স করে দিব ভালোভাবে। মশলাটাকে ভালোভাবে মিক্স করার পরে দিয়ে দিচ্ছি কমলার কুশাটা, আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি। এক কাপ পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য মশলা কষানোর জন্য। তো আমি 5 মিনিট ওয়েট করতেছি মশলা কষানোর জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। মশলাটা কষিয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ পানি। এখন পানিটা দেওয়ার কারণ হলো আমি মাছটা দিয়ে দিব, মাছগুলো ছোটো তো ভেঙে যাবে যদি শুকনা দেয়, এর জন্য পানি দিলাম। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে লবণটা মাছ চেক করে নেবেন, কারণ এরপরে আমি আর কোনো পানি দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 টুকরো সাতকরা কুচি করে কেটে দিয়েছি সেন্টের জন্য। আর সাতকরাটা দেওয়ার সময় রেকর্ডিং হয় না, সরি ফর দ্যাট। এখন আমি ঢাকা দিয়ে দিব আরও 5 মিনিটের জন্য। আগুনের তাপটা রাখবো হাই ফ্লেমে, ওয়েট করতেছি 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পরে। মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দিব। বন্ধ করে দিচ্ছি চুলার আগুন। হয়ে গেল আমার কমলার কুশা আর সাতকরা দিয়ে বাঁশপাতা রান্নার রেসিপি। আর আমার এবারে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আমার রেসিপি ভিডিওগুলো সব প্রিয়জনদের সাথে, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি যদি এখনও না করে থাকেন, যাতে সবার আগে আমার রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পান। এবারের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে।